Assalamualaikum. Kenapa bersih? Boro ki amar fan. Ayo biarlah aku tak ada. Dari ni tak alder kalau ada kita mana? Shop ke bikri hari ke sana ki? Nana, asal. Kita buat apa? Kita buat apa? Sasa kon to ki bolise kase boddo asha sukhi ni aise diye den tai bollo asha sukhi okane darai jana bujhe asi ni o mal o hiya 3 kg ami aile oi di 1 kg niye chhe am bar ase he phaka mathe manush kene na acha oi 3 kg bangi niye chhe niye he apnar dekhai diye chhe legeche karon ki ekhon bolise je 3 ta bangi na ki bolche je abar kasto amra kinilam 100 taka diye তাই বলেছে যে আপনি কি নিজে চাষ করেন হ্যাঁ নিজে চাষ করি যে ভালো হলে কখন বিক্রি হতো একটু ওই 100 নিচে গিয়ে দিতে না ইচ্ছানে তো আসলে ভালো মাল দি একটা মাল একটা জীবন দি ছাড়তে না কোসি একটা মাল আমি 180 টাকা পর্যন্ত বেচি 200 টাকা বিরাই আসসালামু আলাইকুম স্বপ্ন আপা বলছিলেন জি ওয়া আলাইকুম আসসালাম এ তো ভাই আপনার খুব ফ্যান আপা ভালো আছে বড় কি আমার ফ্যান ভাই এতগুলো গাড়ি দাঁড়াই গেছে ঠিক আছে শুভকামনা রইল বর আমার বাসা শহরে যশোর সদরে কয়টা গানে সেটা ভালোই তো কমস আপনার কাছে বস্তা আছে নিয়ে যাওয়ার জন্য আলোচনা বৈঠক খানায় বসেন কত নেওয়া যায় এবারে আমি 20 টাকা করে ধরে দিচ্ছি টাকা কত কত ধরব 20 টাকা করে নিছি না ভাই তারপরে তো কি আছে বুঝার আছে একটা মাল একটা মাল একটা মাল ওই ওই পর পর আচ্ছা কয় পিস আছে গুণ দিন একটা দুটো তিনটে চারটে পাঁচ ছয় সাত আট নয় 10 11 12 13 14 15 16 17 18 19 টা করে 19 টা ধর 18 টা হ্যাঁ 19 টা না কয়টা গুণ দিন এখন আপনি 19 টাকা গুনে রাখেন 19 টা যেগুলো সে কয়শো টাকা উনিশটা আছে আমি গুনেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ ঠিক আছে হ্যাঁ এটা এটা হচ্ছে আপনার এই বাঙির দাম দিলাম কি বাঙির দাম তো এত না আপা তালি আমার আপনার লাভটা কি এইটা বলে যাচ্ছি আমার লাভ এই টাকাটা দিয়ে গেলে তাও সেও কথা বলছি কিন্তু সবাই তো দাম কমায় আমি দাম বাড়াই কিনলাম অনেকে এই যে মারামারি করে না আমাকে 10 টাকা কম নেন 20 টাকা কম নেন না তা করে হ্যাঁ অনেক সময় হাত পাই ধরলু 10 টাকাও দিছাই না পায় 1 টাকা তাই দেন না 1 টাকাও দেই না আর আমি বাড়াই দিলাম আমিও কিনলাম একটু অন্য ভাবে মানে সবাই কমায় আমি বাড়াই কিনলাম আচ্ছা ভালো হইল ভালো হলো না আমার একটু সুবিধা হইল কোসে কি সুবিধা হয়েছে আপনার বললেন আমার একটা সুবিধা হয়েছে বেশি কি সুবিধা এই সুবিধা হয়েছে আমি একবারে মাল অনেকগুলো আমি কিছু টাকা পেলাম এই আমার একটু সুবিধা যাক আলহামদুলিল্লাহ নদীর ভিতরে আমি মেলা কষ্ট করতেছি কিন্তু সে কষ্ট থেকে আমি কিন্তু মুক্তি পাইছি আল্লাহ এখন আমি চলে যাবো বাড়ি বাড়ি কিছু তাই দুজনের খায়া না করে না আসলাম বলবো এই তা উনারে আর উনারে কয় টাকা দেবেন না উনারে উনারে কয় টাকা দেবেন না তা রয়েছে যখন দেবই না রে যদি এটা পকেটে রাখেন এটা পকেটে রাখেন এটা তো আপনার হ্যাঁ পকেটে রাখেন আর আন্দাজ যা হোক হোক আগে দেখা যাক নিজের হাতে দেন এই টাকাটা কেন আমি আজ 5000 ওর ভাই ধোয়াই দিয়ে আমার চাষার ধোয়াই আমি মেলা দে যাইনি সোনা পুরান কেন আমার চাষা তা আমি তো খুশি হয়ে দিচ্ছি আপনারে হ্যাঁ আমি আছি এক কেজি আমের দাম এত না আপা
আমি বেহলাম 1 টাকা দেরতে নিতে আল্লাহর কাছে আমি দাই ঘুরে দেব না আরে এডি দি ওরা নিয়ে আল্লাহর কাছে দেন তাহলে আল্লাহর কাছে আমি দাই থাকুন না ভাই মনে তো করছি আমি আর আমি আমি মন থেকে দিছি এই টাকার প্রতি আমার কোনো দায়ভার নেই আবার শুরু করেছেন কিসের ভয় আপনি কি করবেন যা করেন উপকার করেন এদিকে শান্ত আল্লাহ কেমন যাই সাসা আমি একটা বিপদে পড়ি সেটা উপকার করেন এইগুলো কিনেছি এখন নিতে পারতেছি না গাড়ি নেই আপনি নিয়ে যান এই উপকারটা করেন কত নিয়ে যা কি করব গরু ছাগল নাই আশেপাশে লোক এ খাবে না আমার বাগানে কামকার লোকে কেউ খায় না তা নিয়ে যান আমি কিনেছি আমার কিনা শেষ এখন আমি নিতে পারতেছি না টাকাটুকু দিয়া হয়ে গেছে সব কিছু কমপ্লিট তাহলে একটা বস্তা দিতে হবে এই যে লোক পেয়ে গেছে নেন দেন ভরে দেন বস্তায় সাসা নিয়ে যাক এখন কি বিপদ থেকে উদ্ধার হয়েছেন আমি আর কোনো আমার সমস্যা নেই সাসা মহাবিপদে পড়ে গেছিল এখন আমি কিনে নিছি আমি তো রাইখে যাইতে পারতেছিলাম না গাড়ি বলো গাড়ি ওই ওই গেলে মেলে যায় না সাসা আল্লাহ হাফেজ হোস্টেল পার আছে তো আদা আস্তে আস্তে চলে যা আচ্ছা ই পরিচয় আমি নীতি পারলাম না আমার ভালো পরিচয় আমি পড়াশোনা করি আমরা তিন ভাই বোন আমার দুইটা ভাই বিদেশ থেকে আর আমি একা আমার আব্বা ব্যবসা করে এই আমার পরিচয় আর কি পরিচয় দেবো আর কোনো পরিচয় দেওয়ার আছে আমার দুইটা ভাই বাইরে থাকে আর আমি হচ্ছে একাই আমরা তিন ভাই বোন এবার পরিচয় হয়েছে তাহলে থাকেন আসি চাচা আর একদম টেনশন নেই আমি মন থেকে দিছি মানে এনে ভাবারও দরকার নেই ঠিক আছে না থাক সমস্যা নেই আসি তাহলে আসসালামু আলাইকুম